পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين وان كنتم جنبا فاطهروا وان كنتم مرضى او على سفر او جاء احد منكم من الغايط او لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا. আল্লাহ সুবহানাহু দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিগত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু সাহায্য কামনা করা কিভাবে সালাত আদায় করব এটিও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সালাত আদায় করার জন্য প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা আর ইসলামে আমাদেরকে যে পবিত্রতা অর্জনের শিক্ষাটি দেওয়া হয়েছে যে পদ্ধতিটি দেওয়া হয়েছে যাকে আমরা বলি প্রাথমিকভাবে শরীর পবিত্রকরণ সেই পবিত্রতা যাকে আমরা অজু বলি অর্থাৎ শরীয়তের ভাষায় ওজু গুসল তায়াম্মুম এই যে জিনিসগুলো আল্লাহ সব হান আমাদের জন্য তার শেষ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে যে শিক্ষাটি দিয়েছেন ব্যবস্থা দিয়েছেন যা পৃথিবীর সেরা পদ্ধতি এই ওয়াজু বা আমাদের যে গোসল যেটি আমরা পবিত্রতার জন্য গোসল করে থাকি ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য যে গোসল করে সেই গোসলের পদ্ধতি ওয়াজুর পদ্ধতি এতটা সায়েন্টিফিক স্বাস্থ্যসম্মত আধুনিক চিকিৎসা বিজ্ঞানসম্মত আল্লাপাকের এই ব্যবস্থা আমরা আশ্চর্য হয়ে যাই যে একটা মানুষের মন প্রফুল্ল হওয়ার জন্য সতেজ হওয়ার জন্য দেহের ভিতরে প্রফুল্ল ভাব চলে আসার জন্য এবং সম্পূর্ণ দেহটা সতেজ হওয়ার জন্য মাথার চোল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এই যে অজু গোসল একটি চমৎকার ব্যবস্থা আল্লাহ সুবাহ আমাদেরকে দান করেছেন চোরামায়েদায় আমরা অজু করা সম্পর্কে নির্দেশ পেয়েছি এবং সেখানে আল্লাহ রাবুল আলমিন অজু করার জন্য কয়েকটি অঙ্গকে ধৌত করার জন্য আদেশ করেছেন যেই অঙ্গগুলো অজুতে ধৌত করা ফরজ এবং সেই সঙ্গে আরও আনুষঙ্গিক বিষয়গুলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা বলছিলাম যে অজুর সাইন্টিফিক উপকারিতা বিজ্ঞানের দৃষ্টিতে অজু আমাদের কতটা শরীরে মনে দেহে প্রফুল্লতা সতেজতা সৃষ্টি করে পবিত্র কোরআনের আলোচনাগুলোকে আমরা এইভাবে আধুনিক শিক্ষার সাথে মিলিয়ে দেখছি অজু একটি নিচক হাত পা ধোয়া নয় বরং একটি পদ্ধতি এবং একটি ইবাদত যে ব্যক্তি সুন্দরভাবে অজু বানায় আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলছেন আসবাগাল ওজু আসুম আহসানা ওজু আহু সে সুন্দর করে চমৎকারভাবে অজু বানায় তারপরে মসজিদে প্রবেশ করে ফাসাল্লা কাত আইনে এবং সে দুরাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেন প্রতিহাতলাহু আবু আবুল জান্না তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায় তাহলে অজু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটাকে অবহেলা করে যেন তেনভাবে অজু বানানোর কোনো সুযোগ নেই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নাজাফাতু মিনাল ইমান আত্মহুরু শাত্রু মিনাল ইমান পবিত্রতা ইমানের অংশ ইমানের গুরুত্বপূর্ণ বিষয় অপবিত্র অবস্থায় আল্লাহর কাছে সালাত আদায় হয় না লাতুকুবালু সালাতুন বিগাইরে তহুরিন পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহ সুবাহান হওয়া তাল্লার দরবারে তার ইবাদত গ্রহণযোগ্য হয় না মানুষের শরীর একটি হলো প্রকৃত অপবিত্র হয়ে যাওয়া আরেকটি হলো নামাজের জন্য তাকে উপযুক্ত করে তৈরি করা বিশেষ করে নারী পুরুষ নির্বিশেষে জীবনের এমন এমন সেই সময় আসে যখন তার শরীরটি সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে যায় এবং এই অপবিত্র হওয়ার বিধানটিও স্বয়ং আল্লাহ সুবাহ আমাদেরকে দান করেছেন যে যদি তোমরা যদি তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হও অথবা নারীরা যদি ঋতুবতী হয়ে যায় অথবা নারীরা যখন সন্তান প্রসব করে অথবা পুরুষের যখন যে কোনো উপায়ে জাগ্রত অবস্থায় নিদ্রিত অবস্থায় যদি বীর্যস্খলন ঘটে তাহলে সেই শরীরটি বা দেহটি সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে যায় এই অপবিত্র দেহটিকে শরীয়তের তথা কোরআনের ইসলামের বিধান মোতাবেক পবিত্র করতে হলে তাকে ঠিক পবিত্রতা অর্জন করার পদ্ধতি অনুসরণ করে তাকে পবিত্র হতে হবে সম্মানিত মা বোনেরা এবং যে সমস্ত ভাই বন্ধুরা আমাদের এই আলোচনাটি শুনছেন বাস্তবে আমরা একটি ফরজ গুসলের স্বরূপ আপনাদের সামনে তুলে ধরব এবং তার সাথে কিভাবে অজু বানাতে হয় অজুর পরে আমরা যদি পানি না পাওয়া যায় এমন পরিস্থিতি অথবা যেখানে পানি দিয়ে অজু করা সম্ভব নয় তাহলে সেই জায়গায় কিভাবে পবিত্রতা অর্জন করা যাবে এই যে সাধারণ দৈনন্দিন জীবনে পালনীয় কিছু বিষয় যে বিষয়টি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে আমাদের জন্য নির্দেশ করেছেন আমরা কোরআনে আলোচনাগুলো উপস্থাপন করছি এবং সেগুলো বিজ্ঞানের সঙ্গে একটা সেই তুলনা যাকে বলা যেতে পারে যে কোরআনের আলোচনাগুলো কতটা সাইন্টিফিক অবশ্যই এক শতভাগ প্রত্যেকটি আলোচনা বিষয় শতভাগ সাইন্টিফিক বরং আমরা দেখছি যে কোরআনের আলোচনা এতটাই সাইন্টিফিক যে সায়েন্স সেখানে পৌঁছতে পারতেছে না সৃষ্টি জগতের বিশালত্বের ক্ষেত্রে সায়েন্স সেখানে পৌঁছতে পারতেছে না মানুষের হৃদয়ের গভীর অনুভূতির ক্ষেত্রে সায়েন্স কিন্তু সেখানে প্রবেশ করতে পারতেছে না ঠিক ইবাদতের ক্ষেত্রেও যে ইবাদতের যে কাঠামোটি আমাদেরকে দিয়েছে আজকের ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের থেরাপি মানুষের চিকিৎসার জন্য চালু হয়েছে ফিজিওথেরাপি তারপরে কেমোথেরাপি রেডিও থেরাপি বিভিন্ন ধরনের থেরাপি আজকে চিকিৎসা বিজ্ঞানে রুগীদের উপরে প্রচলিত আছে বা ব্যবহার করা হচ্ছে এই সালাদ থেরাপি এটিও শরীর সুস্থ রাখার একটি চমৎকার ব্যবস্থা আল্লা সুবাহানুয়া তালার আর এই সালাদকে আল্লাহর নৈকট্য লাভের একটি সর্বশ্রেষ্ঠ উপায় এবং সালাতের মাধ্যমে দেহকে যেরকমভাবে সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন সতেজ রাখা যায় অনুরূপভাবে মনকেও অত্রুপ সুস্থ সবল সতেজ রাখা যায় আবার আরেকটি আছে যে মানুষের একটি ধাবমান অগ্রসরমান চিন্তা আছে যেই চিন্তাটি মানুষকে সামনের দিকে ধাবিত করে এগিয়ে নিয়ে যায় ওই চিন্তাটি কখনো হতে পারে ইতিবাচক কখনো হতে পারে নেতিবাচক ইতিবাচক চিন্তা মানুষকে ভালোর দিকে নিয়ে পরিচালিত করে আর নেতিবাচক চিন্তা মানুষকে মন্দের দিকে ধাবিত করে তো একজন প্রকৃত নামাজি একজন প্রকৃত পবিত্রতা অর্জনকারী তাকে খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে মন্দ জায়গায় গমন থেকে তাকে বিরত রাখে একটু পরিষ্কার করলে এমন হবে যে লোকটির শরীরের পোশাক পবিত্র যেই লোকটির শরীরের জামা কাপড় পবিত্র শরীর পবিত্র ওই লোকটি একটা নোংরা জায়গায় সে বসবে না অথবা এমন এক শ্রেণীর লোক যারা হয়তো ঠিক সেই তারা প্রস্রাব করে পবিত্র হয় না দাঁড়িয়ে প্রস্রাব করে অথবা তারা টয়লেট বাথরুম থেকে যথাযথভাবে পবিত্র হয় না একটা পবিত্র মানুষ ওই লোকের বিছানার উপরে বসতে অথবা তার পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে অথবা তার সঙ্গে চলতে একটা মানসিকভাবে দূরত্ব তৈরি হয়ে যাবে দেখেন ইসলামের আদর্শকে জীবনে ধারণ করার পরে ভিতরে কিভাবে। ইতিবাচক মানসিকতা সৃষ্টি হচ্ছে এমন একজন বন্ধু অথবা এমন একজন ক্লাসমেট যে ইসলামী শরীয়ত মোতাবেক প্রস্রাব করে পানি নেয় না যেটা আল্লাপাক আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন দেখুন পবিত্রতা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এই প্রস্রাব থেকে যদি কোনো ব্যক্তি ভালো করে পরিষ্কার না হয় তার কাপড় বা শরীরকে যদি সে ফিরিয়ে না রাখে তাহলে এর জন্য তাকে কবরে শাস্তির মুখোমুখি হতে হবে কবরের বেশিরভাগ শাস্তির কারণ হলো অপবিত্র থাকা এবং প্রস্রাব করে ভালো করে পরিষ্কার না হওয়া আজকে আমাদের মধ্যে কি দেখছি বহু সংখ্যক যুবকেরা যারা যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করছেন যেখানে সেখানে প্রস্রাব করা আসলে মুসলমানের উচিত নয় মুসলমান প্রস্রাব করবে একটি দূরবর্তী এমন জায়গায় যেখানে কেউ তাকে দেখতে না পায় সম্মানিত দর্শক শ্রোতা বিষয়টির উপরে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসব তবে তার আগে একটি ছোট্ট বিরতিতে যাব আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজান আদবী আপনারা দেখছেন পিএস টিভি বাংলা আল্লাহ থেকে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদ তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় টিভি বাংলায় মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুসঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট করে পরায়ণতা দয়ার্দ্রতা একজন মারা মেন ভাইকে সিহত বেশ করে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মমিনের কাজ কাসে একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে এরে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সম্প্রচার সকাল বাংলাদেশে টিভি সাড়ে বাংলায় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা বিরতির আগে পবিত্রতা অর্জন করা সম্পর্কে আলোচনা করছিলাম দেখেন ইসলামের আদর্শকে জীবনে ধারণ করার পরে ভিতরে কিভাবে ইতিবাচক মানসিকতা সৃষ্টি হচ্ছে এমন একজন বন্ধু অথবা এমন একজন ক্লাসমেট যে ইসলামী শরীয়ত মোতাবেক প্রস্রাব করে পানি নেয় না যেটা আল্লাপাক আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন দেখুন পবিত্রতা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এই প্রস্রাব থেকে যদি কোনো ব্যক্তি ভালো করে পরিষ্কার না হয় তার কাপড় বা শরীরকে যদি সে ফিরিয়ে না রাখে তাহলে এর জন্য তাকে কবরে শাস্তির মুখোমুখি হতে হবে কবরের বেশিরভাগ শাস্তির কারণ হলো অপবিত্র থাকা এবং প্রস্রাব করে ভালো করে পরিষ্কার না হওয়া আজকে আমাদের মধ্যে কি দেখছি বহু সংখ্যক যুবকেরা যারা যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করছেন যেখানে সেখানে প্রস্রাব করা আসলে মুসলমানের উচিত নয় মুসলমান প্রস্রাব করবে একটি দূরবর্তী এমন জায়গায় যেখানে কেউ তাকে দেখতে না পায় রসুল্লা সাল্লি সাল্লাম যখন তিনি এই প্রাকৃতিক কর্ম করার জন্য বের হতেন হাদিসে আসছে অনেক দূরে চলে যেতেন পাহাড়ের আড়ালে তখন তো আর আমাদের মতো এরকম ঘরে ঘরে টয়লেট বাথরুম ছিল না এমন উন্নত ব্যবস্থা ছিল না তখনকার যুগে এটাই ছিল ব্যবস্থা এখনো অনেক জায়গায় যেখানে গ্রাম যেখানে ঝাড় জঙ্গল যেখানে পাহাড় পর্বত সে এলাকার মানুষ বাড়ি থেকে দূরে চলে যায় তবে এর জন্য উত্তম হচ্ছে একটি সুরক্ষিত জায়গায় একটি পর্দার ভিতরে ভিতরে সেখানে একটি ব্যবস্থা করা যার দ্বারা এই ময়লা অথবা দুর্গন্ধ বাহিরে ছড়িয়ে না পড়ে কারণ এর দ্বারা অনেক দূষিত জীবাণু জীবাণু ছড়িয়ে ছড়িয়ে রোগ পড়ে থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধানভাবে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন নির্দেশ দিয়েছেন একজন মুসলমান যেখানে সেখানে দাঁড়িয়ে যেখানে সেখানে প্রস্রাব করতে পারে না একজন মুসলমানকে প্রস্রাব করতে গেলে যেখানে পানি আছে। যেখানে এমন পরিবেশ যে প্রস্রাবের সিটা এসে তার জামা কাপড় নষ্ট হবে না বা এমন জায়গায় এসে যাবে না যেখানে মনে হচ্ছে যে হয়তো এখানে আশেপাশে প্রস্রাব ছড়িয়ে আছে আমার জামা নষ্ট হতে পারে এই যে পবিত্রতা এই পবিত্রতাটি একটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে এই জন্য আল্লাহ সব আলা নামাজের উপকারিতা বলছে নিনা তানিল সম্মানিত যুবক ভাই বোনেরা যারা আমাদের এই আলোচনা শুনছেন আমি বিনয়ের সঙ্গে তাদেরকে বলছি যে অবশ্যই স্তেঞ্জা করার সময় টয়লেট বাথরুম ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা অপরিহার্য যাতে কোনো ক্রমেই কোনো নাপাকি অপবিত্র জিনিস কোনো জামাতে অথবা কাপড়ে অথবা দেহে লেগে না যায় যেখানে প্রস্রাব করবে আল্লাহ রসুল বলছেন যে ওই জায়গাটি দেখে নাও যদি শক্ত হয় সেখান থেকে ছিটা আসার যদি কোনো ভয় হয় তাহলে সেটা তোমার একটি লাঠি দিয়ে খুচিয়ে নরম করে নাও যাতে করে সেখান থেকে কোনো ছিটা তোমার জামা কাপড় না আসে কতটা সতর্ক থাকার নির্দেশ কেননা এটি একটি অত্যন্ত এমন বিষয় যে মানুষের দেহ শরীরকে নষ্ট করে ফেলে এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এ যদি ছিটা লাগে অথবা জামা কাপড়ে লেগে যায় তাহলে এর কারণে তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে তাই রাসুল সাল্লাহ আলয় সাল্লাম সতর্ক করেছেন পসরাব যেন ফুটায় ফুটায় না পরে প্রয়োজনে সেই কারণে কোনো পাথরের টুকরা অথবা ইটের টুকরা অথবা মাটির টুকরা যেটাকে আমরা প্রচলিত কথায় ঢিলা বলে ব্যবহার করা যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আদর্শ হল রাসুলের আদর্শ সাহাবায়ে কিরামদের চরিত্র তারা কিভাবে রাসুলকে ফলো করেছেন সত্যিকারের ইসলামকে আমাদের বের করে আনতে হবে যে ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই যে ইসলাম পর আন এবং সহি হাদিস দ্বারা প্রতিষ্ঠিত আজকে হাদিসের ক্ষেত্রে আমরা এই শব্দ বলছি এই কারণে যে মানুষ যুগে যুগে সময়ে সময়ে বিভিন্ন স্বার্থের কারণে সুবিধা অর্জন করার জন্য রাসুলের নামে হাদিস বানিয়ে চালিয়ে দিয়েছে অথবা এমন ব্যক্তি যাদের সম্পর্কে নির্ভর করা যায় না যাদের কথার উপরে আস্থা রাখা যায় না যারা অজানা অচেনা অথবা চরিত্রের দিক থেকে যারা নির্ভরযোগ্য নয় এইসব ব্যক্তিদের কাছ থেকে এমন কিছু হাদিস আসছে যেই হাদিসগুলো বিশুদ্ধ সহি অকাট্য হাদিসগুলোর মৌলিক আবেদনের পরিপন্থী এগুলোকে বলা হয় জয়ীফ হাদিস এই হাদিসগুলো যদি গ্রহণ করা হয় তাহলে সেখানে সই হাদিসগুলো বাদ পড়ে যায় ফলে দুর্বল বর্ণনাকারীদের এই দুর্বল হাদিসগুলোর চাইতে আমাদেরকে যেতে হবে সই হাদিসের দিকে আর যেগুলো জাল যেগুলো মাউজ বানানো সেগুলো তো কখনোই গ্রহণ করা যাবে না চল্লিশ কদম হাঁটতে হবে কাশতে হবে অথবা প্রতিবারেই ঢিলাকুলোপ নিতে হবে সম্পর্কিত যে হাদিসগুলো আছে অধিকাংশই মাউজু পরিত্যাজ্য এগুলো কোনো হাদিস নয় কিন্তু দেখা গেছে যে এগুলোকেই সমাজের মানুষ আজকে আঁকড়ে ধরে আছে আপনি অসুস্থ নন কেন অসুস্থর ভান করবেন তাহলে এটা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ হয় আপনার কে আল্লাপাক এমনভাবে সৃষ্টি করেছেন যে এটা যখন কেউ ইস্তেঞ্জা করে একবারেই পরিষ্কার হয়ে বেরিয়ে আসে হ্যাঁ একটু নড়াচড়া করলে অথবা সামান্য একটু সে চেষ্টা করলে তারপরে সে তার সন্দেহ মুক্ত হতে পারে দু একজন যদি অসুস্থ হন রোগাক্রান্ত হন ভিন্ন কথা কিন্তু সবাইকে রাসুল যা করেছেন তিনি পানি নিয়ে স্তেন যা করেছেন পানি পেলে আর তখন ঢিলাকুলোপ ব্যবহার করেন নাই আবার যখন ঢিলাকুলোপ ব্যবহার করেছেন পরে পানি ব্যবহার করেন নাই বা করেছেন এই যে রাসুলের জীবনে একটাকে ছেড়েছেন ধরেছেন পানি পেয়েছেন আর দ্বিতীয়টি নেননি এটাই রাসুলের রিকা। আর এটার উপরেই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তো আমরা যে কথা বলছিলাম ভালোভাবে পরিশুদ্ধ হওয়া এবং পবিত্রতা অর্জন করা এরপর অজু করা আমরা অজুর বিষয়টিকে আপনাদের সামনে সুস্পষ্ট করতে চাই যে কিভাবে আমরা অজু শুরু করব বিসমিল্লা প্রথমত আল্লাহর নাম নিয়ে মনে মনে সংকল্প করে বিসমিল্লা বলে আমরা অজুর কার্যক্রম শুরু করলাম ডান হাত দিয়ে আমরা এই চোয়াল ভরে পানি গ্রহণ করবো এবং ডান হাত দিয়ে পানি গ্রহণ করে আমরা হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করব। আল্লাহ সুবাহান হাত আলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানু হে বিশ্বাসীরা ইদা কুমতুম ইলাসালাতে যখন তোমরা নামাজে দাঁড়াও ফাগসিলু বুজু হাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো আইদিয়াকুম এবং তোমাদের হাত দুটোকে ধৌত করো ইলাল মারাফেকে কোনই পর্যন্ত ওয়াম শাহরু বিরু ও সিকুম এবং তোমাদের মাথাকে মাসাহ করো ওয়া আর জুলাকুম ইলাল কাবাইনে এবং টাকনা পর্যন্ত তোমাদের পা ধৌত করো যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো নামাজের কোরআনে বর্ণিত যে অঙ্গগুলো ধৌত করা ফরজ কিন্তু রাসুল যেভাবে শিখিয়ে দিয়েছেন অজু করার সময় আঙ্গুলের ভিতরে তুমি খেলাল করো তুমি তোমার নাক ঝাড়ো তুমি তোমার দাঁত মাজন করো কুলি করো গলার ভিতরে গড়গড়া করে পানি দাও এই যে পরিপূর্ণতা আমরা বিস্মিল্লা বলে অজু শুরু করলাম তিনবার হাতের কব্জি পর্যন্ত ভালো করে আমরা হাত ধৌত করলাম ধৌত করার সময় আঙ্গুলগুলোর ভিতরে এইভাবে খালাল করা শীতের দিনে অথবা যাদের চামড়া মোটা অথবা যাদের চামড়া ফেটে যায় তারা এইভাবে খালাল না করলে অজুর পরে দেখা যায় যে তাদের আঙ্গুলের ভিতরে এই জিনিসগুলো শুষ্ক থেকে যায় তার চেয়ে যে খালাল করে অর্থাৎ আঙ্গুলের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে ভালোভাবে মর্দন করে যদি ধৌত করা হয়। তাহলে কি হয় তার হাতটা পরিষ্কার হয়ে যায় দেখেন পরিচ্ছন্নতার জন্য যে ব্যবস্থা ডাক্তারগণ তাদের থেকে বের হয়ে কবজি পর্যন্ত তারা সাথে সাথে হাত ওয়াশ করেন বাচ্চাদেরকে স্কুল থেকে ফিরে আসার পরে তাদেরকে কবজি পর্যন্ত হাত ধৌত করার জন্য বলা হয় একবার দুবার তিনবার অথবা তাদেরকে বলা হয় যদি কেউ দিনে পাঁচবার হাত ধৌত করে তাহলে তার আর হাতে কোনো জীবাণু থাকে না এই চিকিৎসার ব্যবস্থাটি আমাদের কে পাক আমাদের ইবাদতের ভিতরে সংযুক্ত করে দিয়েছেন একটি অযুতে কমপক্ষে তিনবার যদি কেউ হাত ধৌত করে তারপর সে পানি নিবে পানি নিয়ে গুলি করবে গলার ভিতরে পানি দিয়ে গর করবে এবার মুখে পানি নিয়ে তার সম্পূর্ণ মুখমণ্ডল থুতনি পর্যন্ত তিনবার ধৌত করে নিল এবার এই মুখমণ্ডল ধৌত করার পরে হাতে পানি নিয়ে কুনুই পর্যন্ত এই যেখানে এই পর্যন্ত সে তিনবার ধৌত করে ধৌত করার পর এবার হাতে পানি নিয়ে পানিটাকে ছেড়ে দিয়ে চুলের গোড়া থেকে এই দুই হাত টেনে নিয়ে। আবার পিছনের চুলের গোড়া থেকে টেনে সে সামনে নিয়ে যেখানে শুরু করেছিল এখানেই শেষ করবে আমাদের দেশে অনেক অজুকারিকে মুসল্লিকে দেখা যায় যে তারা হাত দুটোকে এখান থেকে টেনে নিয়ে এবার হাত দুটো উল্টো করে ঘাড় মাসা করেন এই ঘাড়কে টান দিয়ে নিচে নামিয়ে দেন এই যে ঘাড় মাসা করা অথবা ঘাড়কে টান দিয়ে নিচে নামিয়ে দেওয়া এ সম্পর্কে কোনো সই হাদিস বা বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না রাসুলের শূন্য হলো যেখান থেকে হাত পিছনে মাথার চুলের শেষে গিয়েছিল এখানে সে আবার ফিরে আসবে এটাই শূন্য এটাই আমাদের আমল করা উচিত আর এটাই সাইন্টিফিক তারপরে দেখা গেল যে সে পা ধৌত করবে পায়ের টাকনা পর্যন্ত সুন্দর করে ধৌত করবে আঙুলগুলো খিলাল করবে আল্লাহ আকাব কিছু কিছু মানুষের পায়ের গোড়ালি বিশেষ করে আমি দেখেছি আফ্রিকা এলাকার মানুষগুলোর পায়ের গোড়ালি শক্ত মোটা ফাটা এগুলো মর্দন করে না ধৌত করলে বা এখানে ভালো করে ঘষে মেজে না ধুইলে তাহলে তার পা ধোয়া হয় না এভাবে দুটো পাকে ধৌত করা

আল্লাহ আল্লা সু হান্লাহ তার প্রতি খুশি হয়ে যায় কারণ তার মন তার শরীর তখন কি হয় একটা সুন্দর সতেজ হয়ে যায় এটাই পবিত্র কোরআনে বর্ণিত আমাদের জন্য সালাত আদায়ের যে অজু আমরা অবশ্যই রাসুলের শিখানো তরিকা অনুযায়ী অজু করব। এবং এভাবে আমরা ইনশা আল্লাহ আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা আরেকটি অনুষ্ঠানে খরচ গোসল অপবিত্রতা এবং মহিলাদের ঋতু এবং তাদের সন্তান প্রসবের যে অপবিত্রতা বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামুকুম রহমতুল্লাহ তুহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যাল থর্প রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা ইমানকে শুদ্ধ করার জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উৎচ্ছেদ করার জন্য দাউদ আল রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ঈমান আনো যেমন তারাই মেনেছিল কোরআন সুন্নাহ যখন যেটা বলল সেটা মেনে নাও আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কে মানো হাসান জামিল মুখলিস الرحمن মাদানী আহমদুল্লাহ বেন মোহাম্মদ লাবর হোসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আরুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন এর কাহিনী আজ রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলেম তলব করবে সেজন যেন আল্লার পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প ও কৃতজ্ঞতা জনক অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়